রজনকিরিত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সকলের উপরে আল্লাহ তাআলার রহমত এবং বরকত নাজিল হোক এটি আমার কামনা। বাংলাদেশ আস্তে আস্তে সেই মায়েদেরকে খোয়াইয়ে ফেলছে, বাংলাদেশ থেকে সেই মাগুলি আস্তে আস্তে বিলুপ্ত হতে যাচ্ছে এবং হারিয়ে যাচ্ছে। সেই মাগুলি কোন মা? কোরআনে 5 নম্বর সূরা আল মাইদা এর 8 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তাআদিলু ইয়াদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহ খাবীরুম বিমা তাআমালুন। তোমরা যারা ইমান এনেছো শোনো, তোমরা সবাই আল্লাহ তাআলার জন্য সত্য সঠিক সাক্ষ্য দানের কাজে তৎপর হও, সত্য সাক্ষী দেওয়ার ব্যাপারে তৎপর হও। আর কোনো কওমের সাথে শত্রুতার কারণে ন্যায় বিচার বর্জন করবে না, তোমরা অবশ্যই ন্যায় বিচার করবে। ইয়াদিলু সবসময় ন্যায়ের কথা বলবে, ন্যায় বিচার করবে, কারণ এই তো হচ্ছে তাকওয়ার সাথে খুবই ঘনিষ্ঠ। আল্লাহ বেশ জানেন তোমরা যা কিছু করে যাচ্ছ। বাংলাদেশ সেই মায়েদের কি মায়েদেরকে আস্তে আস্তে হারিয়ে ফেলছে, যে মা সন্তানদেরকে নেশা থেকে দূরে থাকার জন্য উপদেশ দিবে, যে মা নেশার আড্ডায় যাওয়ার জন্য সন্তানদেরকে রুখবে, যে মা মাদকাসক্ত হওয়ার থেকে সন্তানদেরকে দূরে রাখবে, যে মা ধর্ষণ করা থেকে নিঃসন্তানদেরকে দূরে রাখবে, জেনা করা থেকে, চুরি করা থেকে, অস্ত্রবাজি করা থেকে, টেন্ডারবাজি করা থেকে, পিস্তল চালানো থেকে, লগি বৈঠা হাতে নেওয়া থেকে, জ্বালানো এবং পোড়ানো রাজনীতি থেকে যে মা তার নিঃসন্তানকে দূরে রাখবে, এমন মায়েদের অভাব বাংলাদেশে এখন আস্তে আস্তে কমে যাচ্ছে। যৌতুক নেওয়া থেকে, কথায় কথায় তালাক দেওয়া থেকে, ঘুষ খাওয়া থেকে, দেশের সম্পদ লুটপাট করা থেকে যে মা সন্তানদেরকে বারণ করবে, সেই মায়েদের আজ বাংলাদেশে একেবারে সংখ্যা অনেক কম যা আমরা দেখতে পাচ্ছি। আর সেই মায়েরা হারিয়ে যাচ্ছে বাংলাদেশ থেকে, যার কারণে বাংলাদেশের আজ এত অধঃপতন আর এত দুরবস্থা। একজন সন্তান যখন আরেকজন সন্তানের বুকে, আরেক মায়ের সন্তানের বুকে গুলি করে, তখন এই মা যদি তার সন্তানকে বুঝাতে পারে তাহলে অবশ্যই সে তার মায়ের কথা শুনবে। কিন্তু আমাদের দেশের দুর্নীতিবাজ নেতারা যে কর্মীগুলি তৈরি করেছে তারা সবাই দুর্নীতিবাজ। তো দুর্নীতিবাজদের আড্ডায় যে কর্মীরা দুর্নীতি করবে এটাই হচ্ছে ন্যায়সঙ্গত কথা। তো বাংলাদেশ সেই মায়েদেরকে আস্তে আস্তে হারিয়ে ফেলছে। আপনি যদি মা হন তাহলে অন্তত কোরআনের এই আয়াতটির দৃষ্টিতে আপনার সন্তানদেরকে এই শিক্ষাগুলি দিয়ে যান, না হলে পরকাল আপনার ভয়ানক ক্ষতি হবে, পরকালে মহা সমস্যায় আপনি পড়ে যাবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন আল্লাহ তাআলার আয়াত মেনে জীবন কাটানোর।